আউযু বিল্লাহ পড়বেন তো আমার ভাইরা এই যে বারে বারে দোয়াটা পড়তেছেন আওয়াজ যত দূর যাচ্ছে শয়তান কিন্তু বাই ছেড়ে ছেড়ে পালাচ্ছে শুধু পালায় না নবীজির হাদিস ডাইরেক্ট হাদিস নবী বলেন শয়তান শুধু পালায় না বাই ছাইড়তে ছাইড়তে পালায় বাই বোঝেন চাচার বাইস্তে এই বাই না বাই বোঝেন আপনারা সবাই বোঝেন ওইটার আর ব্যাখ্যা দরকার আছে নাকি সেই জিনিস আসলে দেখাও জানার আবার ব্যাখ্যা কি করবেন তবে আমি আমার বাবা একটু প্রতিষ্ঠানের শিক্ষক তো মাঝে মাঝে আপনার ওই খাতা দেখার একটু দায়িত্ব পড়ে যে বাবা আমি একটু দায়িত্বে আছি একটু তুমি একটু খাতাগুলো দেখে দাও এক জায়গায় দেখলাম প্রশ্নপত্র আসলে স্পেলিং মিস করছে হবে পদ কয় প্রকার পদের সংজ্ঞা দাও পদ কয় প্রকার ও কি কি বাংলায় এরকম আছে না কথা কয় না তাহলে ওই জায়গায় পদের পরে পর পর একটা আকার পড়ে গেছে কি হইছে এ যারা ছাত্র কথা কয় না হাসার খোরাকে দেয় না আমি বোঝানোর জন্য বলছি কি হইছে পর পরে যদি আকার পরে কি হইছে তাহলে ওই ছাত্র তো বোঝা উচিত যে এইটা তো আর বইতে আমি পড়ি নাই হুজুরকে বলবে না যে আচ্ছা এখানে স্পেলিংটা ভুল নাকি নাকি আসলে কি এইটা যে পাদ কত প্রকার মানে পাদের সংজ্ঞা দাও পাদ কত প্রকার কি কি তো এবার ছাত্রটা ওইভাবেই লিখছে আর নিজে খাতা দেখতেছি আমি ও লিখছে যে পেটে গ্যাস্ট্রিক জনিত কারণে পায়ু পথ দিয়ে যে গরম বাতাস বের হয় একে পাদ বলা হয় পাদ প্রধানত দুই প্রকার একটি ডাম্বুষপাদ একটি ফুসপাদ আমি বোঝানোর জন্য বলছি কি যেন কথাই বলতেছিলাম তো এই ব্যাপারে অনেক ডিসক্রিপশন আনছে তো আমি নিজে আর দেখতে পারলাম না যে কারণ এখানে যেহেতু আব্বা নিজে টিচার নিয়ে যা খাতাটা দিলাম আর বললাম যে এইটুকু আমি দেখতে পারলাম না আব্বা এইটুকু আপনার দেখাই লাগবে উনি খাতা নিয়ে প্রথম ব্যস্ততায় ছিল যে কি এমন প্রশ্ন তুমি দেখতে পারলে না ক্লাসে এইটের খাতা বললাম না এই জাতীয় প্রশ্ন কোনোদিন সম্মুখীন হই নাই আর এইরকম লেখার সম্মুখীন আমার বাস্তব জ্ঞানে হই নাই তো উনি বলে দাও আমি দেখি উনি দিয়া কলম খালি কামড়াইতেছে কইলাম যে আমি তো কলম কামড়াইতে পারি না আমি হাসছি আপনি কলম কামড়ান কে কয় যে প্রশ্ন যেমন ওরে আনসারও তেমন আর কি করা যাবে কথা বুঝছেন আমার কথা বুঝতে পারছেন যে এই যে বাই ছাড়তে ছাড়তে চলে যায় এর বাংলা ভাষায় পয়াকার দ নাম কি তাহলে শয়তান যেইটা দিলে বাই ছাড়তে ছাড়তে চলে যায় দোয়াটা বেশি না কম উচ্চ আওয়াজে না নম্র আওয়াজে বেশি বেশি দোয়াটা পড়বেন সম্মানিত ভাইরা আমার এই যে শয়তান থেকে আপনারা পানা চাইবেন কোরআন পড়ার সময় শোনার সময় বেশি ওয়াসওয়াসা দেয় সম্মানিত ভাইরা আমার আমি যে জিনিসটা বলতেছিলাম শয়তান বেশি কষ্ট পায় একটা কাজে ওমরে ফারুক ওই যে একদিন শয়তানকে আসার দিয়েছে ধরে ফেলছে ডেকে ডেকে বলছে বলো তো আমাদের কোন কাজ মুসলমানদের কোন কাজ তোমাকে বেশি কষ্ট দেয় শয়তান মানুষ রূপী ওই শয়তানের চেলাটা বলতেছে মুসলমান যখন আয়াতুল কুরসি পড়ে সবচেয়ে বেশি শয়তান কষ্ট পায় কি পড়ে আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত সম্ভবত কি আব্দুর রহিম 255 255 নম্বর আয়াত এর নাম আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম এই যে আয়াতটা শয়তানের চেলা নিজে স্বীকার করছে ওমর ফারুকের কাছে যে যখন মুসলমানরা এই আয়াতটা পড়ে শয়তান সবচেয়ে বেশি রাগান্বিত এবং বেশি কষ্ট পায় তো এই আয়াতটা মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ